হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন নেইমারের ছেলে কেমন ফুটবল খেলে এবং লিওনেল মেসির ছেলে কেমন ফুটবল খেলে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে কেমন ফুটবল খেলে? দেখলে আপনি অবাক হবেন। এবং এদের মধ্যে কাদের ছেলে সেরা? ভবিষ্যতে ফুটবল খেলার জাদুতে কার ছেলে সারা বিশ্বকাপ হবে? কার ছেলে কিভাবে জীবনযাপন করে? কার ছেলে দুহাতে কোটি কোটি টাকা উড়ায়? কার ছেলের খেলার ধারণ কেমন? এগুলোই আজকের বিরতে আপনাদেরকে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। তো 3 নম্বরে রয়েছে ব্রাজিলের দলের সবচেয়ে সেরা খেলোয়াড় নেইমারের ছেলে। ফুটবল মাঠে নেইমার চমৎকার খেলা খেললেও তার ছেলে এখনো পর্যন্ত তার মতো খেলার প্র্যাকটিস শিখে নেই, কারণ নেইমারের ছেলের মূলত ফুটবল খেলার প্রতি আগ্রহ নেই। নেইমারের ছেলের নাম জায়েদ। জায়েদ শুধু ফোনে গেম খেলতে চায়, গেম খেলতে ভালোবাসে। কিন্তু নেইমার তার ছেলে জায়েদকে তার মতোই একজন খেলোয়াড় বানাতে চান, যাতে ভবিষ্যতে তার মতোই বড় একটি ফুটবল খেলোয়াড় হতে পারে জায়েদ। কিন্তু নেইমার প্রতিনিয়ত কষ্ট করে তার ছেলেকে প্র্যাকটিস করাচ্ছেন, কিন্তু নেইমারের ছেলে জায়েদের আগ্রহ নেই ফুটবল খেলার প্রতি। তার একটি আগ্রহ শুধু ফোনে গেমস খেলার। বর্তমান সময়ে জায়েদ মোটামুটি ধরনের খেলা পারে, তার বাবা নেইমারের মতো অতটা খেলা পারে না। এখন ভবিষ্যতে কী রকম হবে তা শুধু আল্লাহ তাআলাই জানেন। নেইমার তার ছেলেকে কঠিন পরিশ্রম করে প্র্যাকটিস করে করে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তার ছেলে মোটামুটি ভালোই খেলা পারে এখন পর্যন্ত। তো 2 নম্বরে রয়েছে সারা বিশ্বের জনপ্রিয় একজন ফুটবলার লিওনেল মেসির ছেলে। লিওনেল মেসির ছেলের পুরো নাম আব্রাহাম হোসেন জয়, তাকে সবাই জয় বলেই ডাকে। লিওনেল মেসির ছেলে জয় তার বাবার মতোই একজন বড় ফুটবলার হওয়ার আগ্রহ আছে তার মনে। সে তার বাবার মতোই একজন ফুটবলার হতে চায়। সে প্রতিনিয়ত তার বাবা লিওনেল মেসির কাছ থেকে ফুটবল খেলা শিখছে, প্র্যাকটিস করছে তার বাবার সাথে। লিওনেল মেসিও চান তার ছেলেকে বড় একটি ফুটবলার বানাতে, তাই তাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করাচ্ছে। বর্তমান সময়ে লিওনেল মেসির ছেলে জয়ের বয়স মাত্র 9 বছর। মাত্র 9 বছর বয়সে খুবই চমৎকার খেলা খেলেন লিওনেল মেসির ছেলে জয়। ভবিষ্যতে আশা করা যায় যে লিওনেল মেসির ছেলে জয় খুবই চমৎকার খেলা খেলবেন, হয়তো তার বাবার মতনই একজন চমৎকার ফুটবলার হবেন লিওনেল মেসির ছেলে জয়। তো 1 নম্বরে রয়েছে সারা বিশ্বের জনপ্রিয় একজন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে। ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের নাম মাহিম, তার বয়স 13 বছর। ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে মাহিমের খেলা দেখলে আপনিও অবাক হবেন। মাত্র 13 বছর বয়সে অসাধারণ খেলা খেলেন এই মাহিম। ছোটদের যখন খেলা হয় তার মধ্যে একে থাকে তখন মাহিম। মাহিম অসাধারণ খেলার জন্য 3টি চমৎকার পুরস্কার পান। এই 3টি পুরস্কার কোনো ফুটবলার ছেলে এখন পর্যন্ত পায়নি, শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে পেয়েছে মাহিম। ক্রিস্টিয়ানো রোনালদো তার ছেলেকে ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে এগিয়ে এনেছেন এ পর্যন্ত। হয়তো ভবিষ্যতে ফুটবল জগতে সারা বিশ্বকাপ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে মাহিম, তার খেলা দেখলেই বোঝা যায়। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন সারা বিশ্বের জনপ্রিয় 3 ফুটবলার ছেলেদের মধ্যে কার ছেলে সেরা। তা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে মাহিম। ভবিষ্যতে তার ছেলের উপরে হয়তো কোনো প্লেয়ার আসবে না, এই মাহিমই সারা ফুটবল খেলার মাঠ কাঁপাবে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই 3 জনের মধ্যে কার ছেলেকে আপনাদের বেশি ভালো লেগেছে। তো ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আরও আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ,